273 একর জমির ওপর 1400 প্রজাতিরও বেশি 17,000 গাছ নিয়ে এই পুরো উদ্যানটা। ইয়েস, দিস ইজ বোটানিক্যাল গার্ডেন, যেটার আগে নাম ছিল কোম্পানির বাগান বলে লোকজন জানতো। আমি এই কথাটা বলছি অনেক আগে, লাইক 1787 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ছিল, সেই সময় বা এক আধিকারিক, নামটা খেয়াল নেই, তো তিনি এই উদ্যানটা তৈরি করে। এর পেছনের রিজন ছিল যে ব্রিটিশের সেই মানে দেশের বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে যত ভালো ভালো গাছ আছে সেই গাছগুলো এখানে এনে পরীক্ষা নিরীক্ষা করবে, ইনভেস্টিগেশন করবে, তো সেটার জন্যেই এই উদ্যানটা তৈরি করে। তো তখন এই নামটা মানে ওই কোম্পানির বাগান বলে লোকজনরা কোম্পানির বাগান বলেই চিনত এটাকে। কিন্তু আমাদের ভিক্টোরিয়া মহারানী এই গাছগাছড়া নিয়ে খুব ইন্টারেস্ট ছিল, তো তখন সে এই উদ্যানটার নাম রাখে দি রয়্যাল ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন। ঠিক, তো তারপর সময় চলতে 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 2009 নতুনভাবে নাম ক্রিয়েট হয় এই গার্ডেনটার, অ্যান্ড এই নামটা তোমরা সবাই জানো, আচার্য জগদীশ চন্দ্র বসু ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন, অ্যান্ড আমরা এখন ইন শর্ট বোটানিক্যাল গার্ডেন বলেই চিনি। অ্যান্ড এখানের যে ফেমাস যে ব্যাপারটা, মানে কেন বোটানিক্যাল গার্ডেনে সবাই এত লোকজন আসে, নট অনলি ফর এত একর জমির ওপর এত গাছ আছে বলে, আরেকটা উদ্দেশ্য হচ্ছে এই যে এটা হচ্ছে 250 বছর পুরনো, 250 বছরেরও বেশি হবে, দি গ্রেট ব্যানিয়ান ট্রি। এটা ওই 1787 সালে যখন বোটানিক্যাল গার্ডেনটা তৈরি হয় তখন এই গাছটা লাগানো হয়েছিল, অ্যান্ড এই গাছটা তখন বয়স ছিল 20 বছর। এবার তখন ক্যালকুলেট করে নাও, মোস্ট প্রবলি 250 বছরও বেশি হবে এই গাছটা রাইট নাও। এই গাছটার মেন কাণ্ড দেখা যায় না, আমি এখন গাছটার সামনে দাঁড়িয়ে আছি, এখান থেকে এই গাছটা যে মেন কাণ্ড বলছি, মেন যে গুড়িটা সেটা দেখা যায় না, এখান থেকে যে বড় গাছ থেকে যে ঝুড়িগুলো বেরিয়েছে না সেগুলো তোমার রুটস হয়ে গেছে। আই ডোন্ট নো ইফ ইউ ক্যান সি দিস, এটাই হচ্ছে সেটা, দি গ্রেট ব্যানিয়ান ট্রি। আমি একটু সামনে নিয়ে আসছি, তোমরা সমস্ত এগুলো ঝুড়িগুলো দেখতে পাবে যেটা মাটির সাথে এসে জুড়েছে, অ্যান্ড মানে এটাই সাপোর্ট দিয়ে রেখেছে, কিন্তু মেইন যে গুড়িটা সেটা কিন্তু খুঁজে পাওয়া খুবই দুষ্কর, খুবই মুশকিল, অ্যান্ড ভেতরে যাওয়া অ্যালাউ না, কারণ এতদিন আগের গাছ, তো তো আশা করি আরও আরও অনেক বেশি দিন থাকুক, তো এরা একটু প্রোটেকশন দিয়ে রাখে, দিস ইজ কোয়াইট গুড। তো এটাই হচ্ছে মেন আকর্ষণ বোটানিক্যাল গার্ডেনে, খুব সুন্দর লাগছে দেখতে, অ্যান্ড একটা অন্যরকম এনভায়রনমেন্ট ফিল করছি এখানে এসে, অ্যান্ড তোমাদেরও খুব ভালো লাগবে, অ্যান্ড সবারই আসা উচিত, মানে এত বড় বিশাল এরিয়া নিয়ে একটা গাছ, অ্যান্ড এটা এশিয়ার ওয়ান অফ দ্য বেস্টেস্ট, মানে এরকম গাছ কোথাও নেই এশিয়ার মধ্যে, এত বড় অ্যান্ড এত এজেড বট গাছ। তো অ্যান্ড এখানে আসবে কীভাবে, দেখো হুগলি নদীর তীরেই এই যা জলাজমির ওপর বেস করেই এই গার্ডেনটা তৈরি করেছিল, তো তোমরা স্প্ল্যানেড কি রবীন্দ্র সদন তারপর হাওড়া কানেক্টেড যে কোনো বাস উঠলে তুমি এইখানে চলে আসতে পারবে বোটানিক্যাল গার্ডেনে, খুবই ইজি, এমন কোনো ব্যাপার না। ইভেন পিজি যে হসপিটাল আছে সেখান থেকে অনেক শাটেল পাবে, সেই শাটেলগুলো এখানে নিয়ে চলে আসবে, অসুবিধা নেই। অ্যান্ড এখানে হচ্ছে 10 টাকা এন্ট্রি ফি সকালবেলা, 10 টাকা এন্ট্রি ফি ফর ইন্ডিয়ান অ্যান্ড ফরেনারদের জন্য 100 টাকা যতটা আমার মনে পড়ছে, আর হচ্ছে সকাল 8:30 থেকে বিকেল 5:30 অবধি টাইমিং, অ্যান্ড সোমবার দিনকে কিন্তু বন্ধ থাকে, তোমরা ভুল করে সোমবার দিনকে চলে আসো না, তাহলে মুখ কালো করে ফেরত যেতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে এখানে তোমরা কোনোরকম প্লাস্টিক ক্যারি করতে পারবে না। ইয়েস, আমি যেটাতে কেস খেয়েছি আমাকে সিগারেটের প্যাকেট ফেলে দিতে হয়েছে, এখানে তো স্মোকিং অ্যালাউড নাই, নট অনলি দ্যাট ইউ ক্যানট ক্যারি এনি কাইন্ড অফ সিগারেট প্যাকেট, ঠিক আছে, তো তোমাকে এই বায়োটা ফেলে দিয়ে ভেতর ঢুকতে হবে, তো বি কেয়ারফুল। ঢুকে গিয়েই বাঁদিকে হচ্ছে টিকিট কাউন্টার, সেখান থেকে তোমার টিকিট কেটে নিতে পারবে, ওয়ান্ডারফুল একটা ভিউ, খুবই ভালো লাগবে। আমি এই ফাটানো গরমের মধ্যে, এই রোদের মধ্যেও এসেছি, বাট এখানে ঢোকার পর একটা অন্যরকম ফিল করছি, বাট তাও তোমরা জল ছাতা এই সমস্ত সানগ্লাস ক্যারি করো। ইয়েস, আই অ্যাম ক্যারিং। এখানে এত গাছগাছড়া থাকা দরুন
প্রচুর প্রচুর প্রজাতির পাখি এখানে আসে। কিন্তু গাইস আমার তো খুব ভালো লাগছে এখানে এসে, কারণ আমি তো বাড়ির সামনে এরকম কোনো এনভায়রনমেন্ট পাই না। লাইক কলকাতার বুকে এত বিরাট বড় এক জঙ্গল, অ্যান্ড জঙ্গলের মধ্যে ফিল পাবো এটা আমি ভাবতেই পারিনি। প্রথমবার বোটানিক্যাল গার্ডেনে আসলাম, অ্যান্ড আমার মতো যারা যারা আছে নেচার ভালো লাগে তো তারা তারা আসতে পারো, কারণ দেখো গ্রামের দিকে এই ফিলগুলো পাওয়া যায়, প্রচুর গাছগাছড়া নদী দিঘি ব্লা ব্লা ব্লা, কিন্তু আমরা ভাই সেখান থেকে অনেকটা দূরে, তো মিস করা ছাড়া কোনো উপায় থাকে না। তো সেই জন্য আমি এখানে চলে এসেছি, আমার ভালো লাগছে, অ্যান্ড আমার মতো যারা তাদেরও ভালো লাগবে, তো আসতে পারো এখানে। আর এখানে তোমার টোটোর সুবিধাও আছে, অনেকে কী করছে টোটোর ওপর উঠে পুরো জায়গাটা ঘুরছে বন বন করে, কারণ এত বড় জায়গা তো মানে হেঁটে চলে কত ঘোরা যায়। আমি হেঁটে হেঁটে ঘুরছি, আমার ভালো লাগছে, আমি হেঁটে হেঁটে ঘুরছি, সেটা অনেকে টোটো করে যেতে পারে, তো সেটা কি চার্জেস দ্যাট আই ডোন্ট নো, আসলে কথা বলে তোমরা জেনে নিতে পারবে। আরেকটা ব্যাপার যে সিগারেট নিয়ে বলছিলাম, সিগারেটের যে ফিল্টারটা সেই ফিল্টার না মাটির সাথে মেশে না, তো সেটা কোনো না কোনো দিক থেকে নেচারকে খুব ক্ষতিগ্রস্ত করে। অ্যান্ড তোমরা যদি এখন বলো তাহলে বিড়ি খাওয়া হল, ব্যাপারটা জানি না আমার মাথায় আসলো, তো আমি বিড়ি খুব একটা খাই না, আর এখানে বিড়ি নিয়ে আসবো ইচ্ছা করছিলো না, মন মানছিলো না। অ্যান্ড তারপর এখানে ভাবলাম, এখানে একটা পোস্টারে দেখলাম যে ফায়ার যেন আগুন না জ্বালানো হয়, তো তার পিছনে রিজনটা হচ্ছে এখানে দেখো প্রচুর শুকনো পাতা আছে, তো কোনো কারণে যদি আগুন ধরে যায় না সেখানে একটা অসুবিধাও হতে পারে, দেয়ার আ চান্সেস, তো এর থেকে বেটার না কিছুক্ষণের জন্য কুচঘণ্টিকলে স্মোকি না করো, জাস্ট নেচারকে এনজয় করো। তো আই এম ডুইং দিস, আই হোপ ইউ গাইস উইল ডু দ্য সেম। অ্যান্ড খুব ভালো লাগবে সামনে কাঠবিড়ালি লাফাচ্ছে একটা গাছ থেকে একটা গাছে জাম দিচ্ছে, আলাদাই একটা ফাইফ, আলাদাই একটা ব্যাপার, খুব ভালো লাগবে। তো যাই হোক, এতক্ষণ অবধি যারা যারা আমার সাথে কানেক্ট হয়ে আছো, অ্যান্ড তারা যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো এখন অবধি, প্লিজ ইয়ার সাবস্ক্রাইবটা করে দাও, এই কানেকশানটা এই একটা ভিডিওতেই, মানে পরের ভিডিওতেও লাগবে, কানেকশানটা বিল্ড থাকবে, রাইট? সাবস্ক্রাইবটা করে দাও, একটু কমেন্ট করো কেমন লাগছে, ভালো লাগছে কি খারাপ লাগছে, যাই লাগুক ভাই কমেন্টটা করো, আর লাইকটা করলে ভালো লাগে, সবই বললাম দেখলে, যাই হোক আমরা একটু মোটিভেট হই। চলো টাটা, দেখো হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য ভালো থাকো, ভালো রাখো, বাই। এখন ঘড়ির কাটায় আছে 4:35, আমি বেরোলাম এখন এখান থেকে। অ্যান্ড একটা ইনফরমেশান দেওয়ার জন্য, যদি কেউ গাড়ি কিংবা বাইক নিয়ে আসবে ভিতরে কিন্তু পার্কিংটা নেই, ওকে? এটা অনেকেই যদি গাড়ি বাইক নিয়ে আসে আমি জিজ্ঞেস করলাম সিকিউরিটি গার্ডকে, তো তারা বললো যে যা পার্কিং হয় সব বাইরে হবে, বাইরে করে একটা জায়গা নেই গাড়ি পার্ক করার, তো এটা একটু মাথায় রাখবে, চলো।